প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল অধ্যায় থেকে চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেওয়ামিলের উপরে এ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাস হয়েছে এবং সেখানে আমি রেওয়ামিলের সংজ্ঞা সহ প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করেছি। রেওয়ামিল হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তৈরির আগে এই রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে এবং রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করা, অর্থাৎ হিসাবের কোনো পর্যায়ে কোনো ধরনের টাকার অঙ্ক লিখা বা এই ধরনের কোনো ধরনের ভুল আছে কিনা সেটা পরীক্ষা করা, এবং পাশাপাশি চূড়ান্ত আর্থিক প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করা, অর্থাৎ হিসাব রক্ষণকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা যাতে পরবর্তীতে চূড়ান্ত আর্থিক প্রতিবেদন তৈরি সহজ হয়। তো সেই উদ্দেশ্যে মূলত রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে। আর রেওয়ামিলের যে নিয়মগুলো আমি আলোচনা করেছিলাম, যে রেওয়ামিল তৈরির জন্য আসলে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যে রেওয়ামিল তৈরির যে নিয়মগুলো সেটি আসলে এখানে যে এই যে সূত্রটি, এই সূত্রটি যদি আমরা ভালোভাবে একটু বুঝতে পারি, এই চারটি মূলত এই চারটি লাইন, প্রথমত হলো যাবতীয় সম্পদ হবে ডেবিট দিকে, যাবতীয় ব্যয় হবে ডেবিট দিকে, আর মালিকানা স্বত্ব হবে ক্রেডিট দিকে, দায় হবে ক্রেডিট দিকে এবং আয় হবে ক্রেডিট দিকে, এদিক থেকে তিনটি লাইন এবং এদিক থেকে দুটো লাইন। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা রেওয়ামিল তৈরি করতে পারব। আর গুরুত্বপূর্ণ বিষয় আজ আলোচনার রয়েছে যে কি হলো এই যে অগ্রিম খরচ সমূহ কিভাবে সম্পদ হয়। আমরা গতদিন আলোচনা করেছি যে খরচ যখন অগ্রিম প্রদান করা হয় থাকে তখন সেটা সম্পদ হয়ে যায়। যেমন আমি বেতন, কর্মচারীকে বেতন আমি বর্তমান মাসের দেওয়ার পাশাপাশি যদি পরবর্তী যে হিসাবকালের জন্য যদি কিছু দিয়ে দিই তাহলে সেটা অগ্রিম হয়ে যায়। যেমন এই হিসাবকাল শেষ হয়েছে হয়তো 31 ডিসেম্বর 2020, তো 31 ডিসেম্বর 2020 তারিখে আমরা এই বছর ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পাশাপাশি পরবর্তী বছর, অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলছে 2021 সালের, সেই জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাস, এই দুই মাসের বেতন যদি আমরা কর্মচারীকে দিয়ে দিই তাহলে সেটাই হবে অগ্রিম, অর্থাৎ হিসাবকালের পরবর্তী হিসাবকাল যেটি হবে, অর্থাৎ যে হিসাবকাল আমি যে হিসাবকালের হিসাবরক্ষণ কাজ করছি সেই হিসাবকালের পরবর্তী হিসাবকালের কোনো টাকা যদি আমরা কোনো খরচ যদি অগ্রিম পরিশোধ করে দিই তখন সেটা সম্পদ হয়ে যায়। এবং কীভাবে সেটা সম্পদ হয় সেটিও আমরা আলোচনা করে যাই। কারণ হলো সম্পদ এভাবেই হয়ে থাকে কারণ আমরা টাকাগুলো আসলে তাকে সার্ভিস পাওয়ার আগেই, আমরা যে খরচটা দিয়ে যে টাকাটা দিয়েছি সেটি কিন্তু তার বিপরীতে কিন্তু কোনো সার্ভিস আমরা পাইনি, সার্ভিস না পেয়ে আমরা টাকাটা দিয়েছি, যার কারণে টাকাটা আসলে তার কাছে জমাই থাকলো এবং পরবর্তীতে আমরা তার কাছ থেকে সেই টাকার সার্ভিসটি পাবো, যার কারণে সেটি সম্পদ হয়ে থাকে। ঠিক এই বিষয়টি যদি আবার বকেয়া হয়, অর্থাৎ খরচটা যদি বকেয়া থাকে, এই যে বিপরীত দিকে আমরা যেটি রয়েছে যে বেতনটা আমরা কর্মচারীকে, এই যে হিসাবকালটা শেষ হয়ে গেল, ওই যে কিছুদিন আগে যে হিসাবকালটা গেল, হয়তো আমরা ধরে নিলাম 31 ডিসেম্বর 2020, 31 ডিসেম্বর 2020 এর হিসাবকালটি শেষ হয়েছে কিন্তু আমরা সেই হিসাবকালের কিছু টাকা আমরা কর্মচারীকে বেতনটা দিতে পারিনি, সেটা হলো বকেয়া বেতন এবং তার কাছে আমরা এই টাকার জন্য দায়বদ্ধ থাকলাম, যার কারণে সেটা হলো দায়। অর্থাৎ হিসাবকালের শেষে আমরা কোনো খরচের টাকা পরিশোধ করতে না পারলে আমরা সেটা তার কাছে দায়বদ্ধ হয়ে, সেই পরিমাণ টাকার জন্য আমরা তার কাছে দায়বদ্ধ হয়ে যাই। তো এই হলো মূলত হিসাবরক্ষণের এই যে মানে বকেয়া খরচ এবং অগ্রিম খরচ সম্পর্কে ধারণা। এবং আরেকটি বিষয় হলো অনুপার্জিত আয় এবং প্রাপ্য আয়। অনুপার্জিত আচরণ আগে প্রাপ্য আয়টা দেখিনি, সেটি হলো প্রাপ্য আয় হলো আমরা আয়টা অর্জন করেছি কিন্তু টাকাটা আমাদের হাতে এসে পৌঁছায়নি। যেমন বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ যদি বকেয়া থাকে তাহলে আমরা কিন্তু দেখা গেল যে বিনিয়োগটা আমরা করেছিলাম কোথাও নির্দিষ্ট পরিমাণ টাকা, সেই টাকার বিপরীতে আমরা সুদ পাওয়ার কথা এবং সেই সুদের টাকাটা আমরা প্রাপ্য হয়েছে কিন্তু এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি, যার কারণে আমরা ওই লোকের কাছে আমরা এই পরিমাণ টাকা, অর্থাৎ এই বিনিয়োগ বাবদ আমরা ওই পরিমাণ টাকা পাই। এবং এরকম পাওয়ার কোনো বিষয় হলে, প্রাপ্য হলেই সেটা কিন্তু সম্পদ হয়ে যায়, যার কারণে সেটা সম্পদ হবে। ঠিক বিপরীত যদি হয়ে থাকে অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় হলো যে আমরা একটি আয় অর্জন করিনি কিন্তু টাকাটা আমরা আগে নিয়ে গিয়েছি, সেটাই হলো আমাদের জন্য অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। যেমন আমি শিক্ষানবী সেলামি, আজকের অঙ্কে কিন্তু শিক্ষানবী সেলামিটি রয়েছে, শিক্ষানবী সেলামি যদি আমরা অগ্রিম পেয়ে থাকি, শিক্ষানবী সেলামি আমরা কেন পাই আমরা এটা নিয়ে আলোচনা করেছি। শিক্ষানবী সেলামি হলো একজন লোক আমাদের প্রতিষ্ঠানে কাজ শেখার জন্য এসেছে এবং কাজ শিখবে সে এবং আমার জন্য আমাদেরকে টাকা দেবে, সেটাই হলো শিক্ষানবী সেলামি। যে টাকাটা আমরা তার কাছ থেকে পাবো সেটাই হলো শিক্ষানবী সেলামি, সেটা একটা আয় আমাদের জন্য। এবং এই আয়টা যখন আমরা
কাজ করার আগেই পেয়ে যাই, তখন সেটা অনুপার্জিত আয় হয়ে যায়। আমরা যদি তার কাছ থেকে 3 মাসের টাকা অগ্রিম নিয়ে নিই হিসাবকালের শেষের দিকে এসে এবং তার কাছে পরবর্তী হিসাবকালের টাকা নিয়ে নিই, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অগ্রিম হবে এবং এটা দায় বলে গণ্য হবে। তো এই মূল 4টি বিষয় আমরা আলোচনা করলাম, আর আগের মূল যেগুলো ছিল সেগুলো তো আমাদের জানাই রয়েছে। ব্যয় যাবে ডেবিট দিকে আর সম্পদ যাবে ডেবিট দিকে, আয় যাবে ক্রেডিট দিকে, দায় যাবে ক্রেডিট দিকে, মালিকানা যাবে ক্রেডিট দিকে। এই বিষয়গুলো আমরা ভালোভাবে লক্ষ্য রাখবো, তাহলে আমাদের অমিল করতে খুব একটা অসুবিধা হবে না এবং আমাদেরকে মূলত চিনতে হবে আসলে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়। তো এইভাবে বারবার আমরা প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু সেটা চিনব। তো আজকের যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হলো, এটি হলো দিনা ট্রেডার্স 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তগুলো অনুরূপ। এখানে একটি অমিলের তথ্য দেওয়া রয়েছে, বিভিন্ন খতিয়ানের উদ্বৃত্তগুলো রয়েছে এখানে। তো সেই এই খতিয়ান উদ্বৃত্তগুলো থেকে আমাদেরকে রেওয়ামিল তৈরি করতে হবে। তো আজ আমরা একটি নতুন বিষয় জানবো, সেটি হলো কিছু বিষয় রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না এবং সেগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত না হওয়ার কারণগুলো সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে যে আমরা প্রথম প্রশ্নটি সেটি করণীয়র মধ্যেই রয়েছে, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। তো এখানে রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না কোনগুলো, আমরা যে হিসাবকালের অঙ্কটি এখানে দেখানো হয়েছে দিনা ট্রেডার্সের সেটি হলো 2019 সালের 31শে ডিসেম্বর। তো আমরা এটি করছি কিন্তু, আর রেওয়ামিলটি তৈরি করা হচ্ছে কিন্তু 31শে ডিসেম্বর 2019-এ। এক্ষেত্রে যদি ওই বছরের শুরুর দিনের কোনো প্রারম্ভিক তথ্য থাকে, অর্থাৎ 2019 সালের 1 ডিসেম্বরের 1 জানুয়ারি তারিখের যদি কোনো চলতি সম্পদের প্রারম্ভিক ব্যালেন্স থাকে, তাহলে সেটা রেওয়ামিলে আসবে না। এই একটি বিষয় আমরা জানবো, কোনো যে তথ্যগুলো রয়েছে এখানে সেই তথ্যগুলো থেকে যদি কোনো চলতি সম্পদের প্রারম্ভিক ব্যালেন্স থাকে, অর্থাৎ চলতি সম্পদ হবে কিন্তু, চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত থাকলে সেটি রেওয়ামিলে আসবে না। এর কারণ হলো, তবে স্থায়ী সম্পদের হলে আবার আসবে, এবং স্থায়ী সম্পদের আসার কারণটা এখানে আমরা একটু আলোচনা করছি। কারণ হলো, স্থায়ী সম্পদ হলো যদি বছরের শুরুতে থাকে, যেমন আমরা আসবাবপত্র, আমাদের আসবাবপত্র যদি বছরের শুরুতে 1 লক্ষ টাকার থাকে, তাহলে 1 বছরের ভিতরে আমরা যদি নতুন কোনো আসবাবপত্র না কিনে থাকি, তাহলে সেই আসবাবপত্র এখনও বিদ্যমান রয়েছে, সেটাই কিন্তু আমরা ধরবো। 1 লক্ষ টাকা 31শে ডিসেম্বরেও ধরবো, যেটি 1 জানুয়ারি তারিখে যে আসবাবপত্রের পরিমাণ ছিল, সেই 31শে ডিসেম্বর তারিখেও কিন্তু সেই এই 1 লক্ষ টাকাই থাকলো। আবার নতুন করে যদি আরও 20,000 টাকা কেনা হয়ে থাকে এই বছরের ভিতরে, তাহলে আবার 1,20,000 টাকা হবে, অর্থাৎ নতুন কেনা সহ। তো এইভাবে আমরা সম্পদের হিসাবটা করে থাকি স্থায়ী সম্পদের, কিন্তু চলতি সম্পদের বেলায় কিন্তু এটার ভিন্নতা রয়েছে। কারণ চলতি সম্পদ যদি আমরা ধরে নিই, যেমন নগদ তহবিল, বছরের শুরুতে হয়তো 1 লক্ষ টাকা ছিল, তো বছরের শুরুতে 1 লক্ষ টাকা ছিল, সেটি কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এর পরের দিনই কিন্তু আমরা হয়তো টাকাটা কাউকে দিয়ে দিলাম 50,000 টাকা, তাহলে হয়ে গেল 50,000 টাকা। আবার হয়তো এর পরের দিন আমরা দেনাদারের কাছ থেকে পেয়ে গেলাম আরও 20,000 টাকা, তাহলে সেটি হয়ে গেলো 70,000 টাকা। তারপরের দিন আবার বেতন পরিশোধ করলাম, তাহলে আরও চলে গেলো 5,000 টাকা। এইভাবে কিন্তু নগদ টাকার কিন্তু চলতি সম্পদে কী হয়, ওঠানামা হয়ে থাকে, যেটির ক্ষেত্রে আসবাবপত্রে বা দালানকুটার ক্ষেত্রে সেটি হয় না। আসবাবপত্র এবং দালানকুটা যেভাবে রয়েছে, নতুন কেনা হলেই শুধু বৃদ্ধি পায় আর বিক্রি করা হলে হ্রাস পায়, কিন্তু চলতি সম্পদের ক্ষেত্রে কী হয়, যে বর্তমানে যে অবস্থায় রয়েছে, বছরের শুরুতে যে অবস্থায় ছিল, সেটি কিন্তু পরের দিন থেকেই পরিবর্তন হতে থাকে এবং 31শে ডিসেম্বর তারিখে এসে, অর্থাৎ বছরের শেষ দিনে এসে, সেটার কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। অনেক টাকা আমরা হয়তো পেতে পারি, আবার অনেক টাকা পরিশোধ করতে পারি, যার কারণে সেই ব্যালেন্সটি কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখানে শুধুমাত্র নগদ তহবিল নয়, ব্যাংক জমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ব্যাংক জমার কোনো প্রারম্ভিক তহবিল যদি থাকে, তাহলে ব্যাংক জমা বছরের শেষ দিনেও যে সেই একই রকমের থাকবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। কারণ হলো, ব্যাংক জমা 31শে ডিসেম্বর তারিখে একই রকমের নাও হতে পারে। তারপরে হলো, এই জন্য আমরা প্রারম্ভিক, তাহলে একটি বিষয় আমরা জানলাম, সেটি হলো কোনো চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকলে, অর্থাৎ কোনো চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকলে রেওয়ামিলে আসবে না। আর হলো, কোনো স্থায়ী সম্পদের ক্ষেত্রে কিন্তু আবার প্রারম্ভিক হলেও কিন্তু সেটি আসবে। এই বিষয়টি আমরা জানবো ভালোভাবে। আর আজকে যদি সেই বিষয়টি দেখি, এক্ষেত্রে হলো আমরা আমাদের এখানে কোনটা রেওয়ামিলে আসবে না সে একটু দেখে নিই। আরেকটি বিষয় আমরা আগে থেকে জেনেছিলাম, যে সমাপনী মজুতপণ্য রেওয়ামিলে আসে না, সেটা কিন্তু ভিন্ন একটি নিয়ম। সেটা হলো যে সমাপনী মজুতপণ্য না আসার কারণ আমরা কিন্তু আগেই ব্যাখ্যা করেছি, আজও আমরা আবার আলোচনায় আসবো, যে আমরা এই যে মজুতপণ্য আজকে এখানে রয়েছে, মজুতপণ্য হলো 31/12/2019। এই মজুতপণ্যটা রেওয়ামিলে আসবে না, এবং না আসার কারণটা কি, কারণ হলো আমরা মজুতপণ্য কিন্তু এই যে ক্রয়টা ধরি, এইখানে আমাদের ক্রয় আছে কিনা একটু দেখে নিই, হয়তো আমাদের এখানে ক্রয়টা ভুলভ্রতই দেওয়া হয়ে থাকলেও কিন্তু আমরা এখানে ক্রয়ের পরিমাণ টাকার কথা ছিল, হয়তো ভুলভ্রত এটা বাদ পড়েছে, হয়তো দেয়নি এখানে। আমরা মজুতপণ্য না আনার কারণ একটাই, সেটা হলো
যে আমরা ক্রয়ের মধ্যে ক্রয় লিখার বা সাথে সাথেই কিন্তু মজুদ পণ্য লিখা হয়ে যায়। আমাদের ক্রয়ের যে পরিমাণটি রয়েছে, যদি আমরা 20,000 টাকার পণ্য কিনে থাকি আর সেই 20,000 টাকার পণ্য থেকে যদি 5,000 টাকার পণ্য সমাপনী থেকে যায়, তাহলে সেটা কিন্তু 20,000 টাকা লিখা হলেই কিন্তু এই 5,000 টাকাও লিখা হয়ে যায়, যার কারণে আমরা মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য মিলে আনা হয় না, কিন্তু প্রারম্ভিকটা আনা হয়ে থাকে। কারণ হলো এই 31শে ডিসেম্বর তারিখে যে মজুদ পণ্য সমাপনী সেটি কিন্তু এর পরের আর্থিক বছরে হয়ে যায় প্রারম্ভিক। যেমন এই অঙ্কে রয়েছে, এটা কিন্তু 19 সালের 1 জানুয়ারি তারিখের পর, অর্থাৎ এর আগের বছর সেটি সমাপনী ছিল, আর এটি কিন্তু এর পরের বছর অর্থাৎ 20 সালের সময় প্রারম্ভিক হবে। অর্থাৎ 2019 সালের 31শে ডিসেম্বর যেটি সমাপনী, এর পরের দিনে সেটি হয়ে যাবে প্রারম্ভিক। আর এই যে প্রারম্ভিকটা, এটা কোন জায়গা থেকে এসেছে এই মজুদ পণ্যটি, এটি হলো আগের সাল থেকে, অর্থাৎ 2018 সালেও কিন্তু এই প্রতিষ্ঠান ছিল এবং তখনও কিন্তু সমাপনী মজুদ পণ্য ছিল। সেই সমাপনী মজুদ পণ্যের পরিমাণ হয়তো ছিল 4,000 টাকা, সেটি কিন্তু আমার এই বছর যখন শুরু হয় 19 সালের জানুয়ারি মাস যখন 1 তারিখে হয়, সেই দিন কিন্তু আমাদের সেটি প্রারম্ভিক হয়ে যায়, এবং সেটি কিন্তু আসলে ওই সূত্রের মধ্যে পড়বে না যেটি আমাদের চলতি সম্পদের ক্ষেত্রে যেটি প্রারম্ভিক হলে কিন্তু আসবে না, কিন্তু এটি কিন্তু চলতি সম্পদের হলো একটি ব্যয় ধরা হয়। কারণ হলো ব্যয়ভাবেই ধরি আমরা, কারণ এটি পণ্য এবং এটি বিক্রয় করে দেওয়া হবে, এবং এটি কিন্তু গত বছরে কিনেছিলাম, সে বছর বিক্রয় করতে পারিনি, সেই বছর সেটি সমাপনী ছিল এবং বছরের শেষ দিনে সমাপনী ছিল, এবং এখন যে বছরটি শুরু হলো 19 সাল, সেই 19 সালে এটি আবার প্রারম্ভিক হয়ে গেল এবং সেটি আবার পণ্য ক্রয় বলেই আমরা অনেকটা গণ্য করতে পারি। কারণ হলো নতুন করে আর আমাদের পণ্য কিনতে হচ্ছে না, কারণ সেই পণ্যটাই কিন্তু আমরা বিক্রি করতে পারবো। তো আমরা একটি বিষয় এখানে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবো, সমাপনী মজুদ পণ্যের আয় মিলে আসবে না, এটা খুব ভালোভাবে সবাইকে মনে রাখতে হবে। আর এই একটি বিষয়, আর পাশাপাশি হলো প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু আবার আসবে, আর কারণটা কিন্তু আবার আমরা আলোচনা করেছি, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য হলো গত বছরের সমাপনী, এই বছরের জন্য সেটি প্রারম্ভিক, সেটি আসবে, আর সমাপনী মজুদ পণ্য কিন্তু আসবে না, কারণ এটি ক্রয়ের মধ্যে লেখা হয়ে গিয়েছে, যার কারণে সেটি আসবে না। তো এই নীতিতে যদি আমরা ক্রয়ের উত্তরটি করতে যাই, ক্রয়তে কিন্তু বলা হচ্ছে আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ বলা হচ্ছে। তো এখানে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না যেগুলো, তার মধ্যে আমরা 1 নম্বরে যেগুলো দেখতে পাই, এখানে নগদ তহবিল রয়েছে 1 জানুয়ারি তারিখে, আর এখানে রয়েছে নগদ তহবিল 31 ডিসেম্বর তারিখে। এই দুটো তারিখের মধ্যে এই যে 31শে ডিসেম্বর কিন্তু আমরা রেওয়ামিল করছিও কিন্তু 31শে ডিসেম্বর, তাহলে এটি কিন্তু রেওয়ামিলে আসবে। কারণ হলো সেই চলতি সম্পদ আজকের বছরের শেষ দিনের উদ্ভূত, কিন্তু এই নগদ তহবিলেরই ব্যালেন্স বছরের শুরুতে ছিল 600 টাকা। এই যে নগদ তহবিল 1/1/2019, আর এখন হলো 31 ডিসেম্বর 2019, 1 বছর আগে অর্থাৎ বছরের শুরুতে সেটি ছিল 600 টাকা, কিন্তু এটি আর এখন এই অবস্থায় নেই, অনেক টাকা আমরা এর ভিতরে পেয়েছি এবং অনেক টাকা পরিশোধও করেছি, করে এখন আবার এখন ব্যালেন্স রয়েছে মাত্র 1,000 টাকা। তো যাই হোক, সেটি হলো এই নগদ তহবিলটি বছরের শুরুর দিনের উদ্বৃত্ত, এবং আমরা রেওয়ামিল করছি কোন দিন, বছরের শেষ দিন, যার কারণে সেটি রেওয়ামিলে আসবে না। আমার এটা এটি আনবো রেওয়ামিলে, কিন্তু এটি আনবো আর রেওয়ামিলে আনবো না হলো এটি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে কী কী উদ্বৃত্ত আসবে না, তাহলে না আসার মধ্যে কিন্তু একটি এই যে এই নগদ তহবিলটি আমাদের 600 টাকা, সেটি আমাদের না আনার মধ্যে এই পড়বে, অর্থাৎ আমরা এটা রেওয়ামিলে আনবো না। তারপরে হলো আরেকটি, এটা তো রেওয়ামিলে আসবেই, আর এই যে মজুদ পণ্য এটা কিন্তু রেওয়ামিলে আসবে, সেটি সম্পর্কে কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে। সমাপনী মজুদ পণ্যটা আসবে না, কারণ এটি বছরের শেষ দিনে উদ্বৃত্ত রয়েছে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে টিকে আসবে এবং এটি গত বছর থেকে আনা হয়েছে ট্রান্সফার করে। তো আমরা যদি খুঁজতে যাই এখানে আসলে এই ধরনের তারিখ এভাবে দেওয়া থাকে, আসলে কোন কোনটা রেওয়ামিলে আসবে না, এটি নিয়ে আমি আরও কিছু অঙ্ক করবো। এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো, এই ব্যাপারে কীভাবে কেন রেওয়ামিলে আসে না সেগুলো আজও কিছু আলোচনা হলো, এবং আজকের শুধু এটি তোমাদের মনে রাখার বিষয় সেটি হলো যে প্রারম্ভিক কোনো চলতি সম্পদের ব্যালেন্স রেওয়ামিলে আসবে না, এবং কারণটাও আমরা ব্যাখ্যা করলাম। যেমন এই নগদ তহবিলের উদাহরণটাই যদি দেই, অর্থাৎ নগদ টাকা বছরের শুরুতে যেখানে 600 টাকা ছিল, সেই 1 বছর পরে সেটি 1,000 টাকা, অর্থাৎ 1 বছরের ভিতরে অনেক টাকা প্রাপ্তি প্রদান ঘটেছে এবং শেষে কিন্তু এটা 1,000 টাকা হয়েছে। তো আমরা কিন্তু রেওয়ামিল কিন্তু 1 জানুয়ারি তারিখে করছি না, আমরা কিন্তু রেওয়ামিল করছি 31 ডিসেম্বর 2019। তাহলে আমাকে এই উদ্বৃত্তটাই আনতে হবে, এটি আনা যাবে না, তাহলে আমরা এটি আনবো না রেওয়ামিলে। আর সমাপনী মজুদ পণ্য না আসার কারণও ব্যাখ্যা করেছি, সমাপনী মজুদ পণ্য আমরা আনি না এই কারণেই, কারণ ক্রয় যেহেতু আমরা লিপিবদ্ধ করি, ক্রয়ের মধ্যেই লিখা হয়ে যায়, গতদিনও এটি আলোচনা হয়েছে। তো ক্রয়ের মধ্যে যদি ক্রয় যদি লিখি, তাহলে এটি কিন্তু আমাদের লিখা হয়ে যায়, অর্থাৎ আমাদের 3,500 টাকার পণ্য কিন্তু ক্রয়ের অন্তর্ভুক্ত থাকে, তো এই কারণে এটি আসে না। তো আমরা আসলে আজকে পেলাম মূলত দুটি রেওয়ামিলে আসবে না, বাকি সবগুলোই আসবে। এক হলো এই যে নগদ তহবিল 1/1 তারিখে হলো, 1 জানুয়ারি তারিখে হলো 600 টাকা, আর মজুদ পণ্য 31শে ডিসেম্বর তারিখে হলো 3,500 টাকা, অর্থাৎ মোট 4,100 টাকা রেওয়ামিলে আসবে না। ক্রয়ের উত্তর হয়ে গেল এই যে 4,100 টাকা রেওয়ামিলে আসবে না। নগদ তহবিল এই যে পরে লিখতে হবে যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো এরকম, আর নগদ তহবিল লিখবো আমরা 600 টাকা, এটি আসবে না, এই যে 1 জানুয়ারি এবং 31শে ডিসেম্বর তারিখের মজুদ পণ্য সেটি রেওয়ামিলে আসবে। অর্থাৎ ক্রয়ের উত্তর পেয়ে গেলাম। আমরা যাচ্ছি ক্ষতে, ক্ষতে কি বলা হচ্ছে দেখে নিই। দিনা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য কত, গতদিনও কিন্তু একটি অঙ্ক আমরা করেছিলাম চলতি সম্পদ এবং চলতি দায়,
তো চলতি সম্পদ আমরা সংজ্ঞা আমরা বলছিলাম যে চলতি সম্পদ হলো যে সম্পদের কার্যকাল সাধারণত এক বছরের ভিতরেই শেষ হয়ে যায় এবং যে সম্পদের বৈশিষ্ট্য মূলত পরিবর্তনশীল, অর্থাৎ যে সম্পদটি প্রতিনিয়ত পরিবর্তিত হয় সেগুলি হলো চলতি সম্পদ। এবং এগুলো উদাহরণ হিসেবে বলা যেতে পারে নগদ টাকা, এটি পরিবর্তনশীল একটি বিষয়, অর্থাৎ আজ যে টাকা নগদ 1 লক্ষ আছে কালকে কিন্তু এটি বাড়তে পারে, পরের দিন আবার কমতে পারে। ব্যাংক জমাটাও একই রকমের, অর্থাৎ ব্যাংক জমা আজ যেরকম রয়েছে কিছুদিন পরে সেটি পরিবর্তন হবে। তো সেই হলো চলতি সম্পদ, এগুলি হলো চলতি সম্পদ। এরকম আরও রয়েছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা কি, আমরা কোনো লোকের কাছে টাকা পাই, তো সেই টাকা পাওয়া বিষয়টি আমরা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ আমরা আজকে যে টাকাটা পাবো কিছুদিন পরে যদি সেই টাকাটা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পায়। আবার যদি আমরা দারে পণ্য বিক্রয় করি আবার বৃদ্ধি পায়। তো সেই পরিবর্তনশীল সম্পদগুলি হলো চলতি সম্পদ মূলত। আর চলতি দায়টাও তার ঠিক বিপরীত, অর্থাৎ যে দায়গুলো পরিবর্তনশীল এবং যেটি সাধারণত দায়গুলো সাধারণত 1 বছরের ভিতরে আমরা পরিশোধ করে দিই সেগুলি হলো চলতি দায়। যেমন পাওনাদার রয়েছে, তারপরে হলো আমাদের বিভিন্ন সময় কর্মচারীদের বেতন বকেয়া থাকতে পারে, ভাড়া বকেয়া থাকতে পারে আমাদের প্রতিষ্ঠানে, তো সেইগুলো বকেয়া যে খরচগুলো রয়েছে সেগুলি আসলে চলতি দেয়। তো আমরা এই দুটির পার্থক্য নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা একটু দেখে নিই আসলে এখানে চলতি সম্পদ কী কী রয়েছে। মূলধন এটি চলতি সম্পদ নয়, উত্তোলন নয়, প্রাপ্য নোট এটা প্রাপ্য হিসাব বলা যেতে পারে। প্রাপ্য হিসাব বা প্রাপ্য নোট অনেকটা একই রকমেরই হয়। প্রাপ্য নোটটাকে অনেক সময় এখানে কি, হ্যাঁ, প্রাপ্য চলতি সম্পদে আনা হয়েছে। প্রাপ্য নোট বলতে আমরা কোথাও টাকা পাবো, সহজ কথা প্রাপ্য বিল এটা আসলে, আগে বলা হতো এটাকে প্রাপ্য বিল, অর্থাৎ আমরা কোনো পণ্য বিক্রয় করেছি এবং সেখানে একটি নোট স্বাক্ষর হয়েছে যে আমাদের টাকাগুলো কবে পাবো, সহজ কথা এটা প্রাপ্য হিসাবেরই অনুরূপ বলা যেতে পারে। এই প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট প্রায় একই বলা যেতে পারে। তো এই এটি হলো একটি দলিলের মাধ্যমে হয়ে থাকে এবং এটি হলো আমাদের কুলে অবস্থায় থাকে। তো সেই আমরা প্রাপ্য নোটটা চলতি সম্পদের মধ্যে যাবে। পদেও নোটটা আবার ঠিক বিপরীত, ওই যে প্রাপ্য নীতির উল্টো বিপরীত হবে, সেটি হলো চলতি দায়ের মধ্যে যাবে। সাধারণ সঞ্চিতি সম্পর্কে আমরা আলোচনা করবো পরবর্তীতে, এটি কিন্তু চলতি সম্পদ নয় বা দায় নয়। নগদ তহবিল এটি তো আর অমিলে আসছে না, কিন্তু এই মজুদ পণ্য আবার এটা আর অমিলে আসবে, এটা অনাদায়ী পাওনা আসবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি আসবে, এগুলো কিন্তু চলতি সম্পদ নয়। দালাল কোটা চলতি সম্পদ নয়, এই যে প্রাপ্য হিসাব। তাহলে আমরা চলতি সম্পদ কোনটা পেলাম, এখান থেকে পেলাম, এই দিক থেকে শুধুমাত্র পেলাম হলো শুধু প্রাপ্য নোট। এই বাম দিকের যে অংশটি রয়েছে সেখান থেকে আমরা শুধু প্রাপ্য নোটটি পাচ্ছি। নগদ তহবিলটাও চলতি সম্পদ ছিল, কিন্তু এটা বছরের শুরুতে হওয়ার কারণে এটি আমাদের চলতি সম্পদ, বছরের শুরুর দিনে চলতি, আমাদের কিন্তু বুঝতে হবে বছরের শেষ দিনে চলতি সম্পদ, তো এটি রেওয়া মিলে আসবে না। তাহলে এদিক থেকে শুধু প্রাপ্য নোটটা পাচ্ছি আর এদিক থেকে পেলাম প্রাপ্য হিসাব। আর তো আমরা ব্যাংক জমাতিরিক্ত এটা দায় নগদ তহবিল, আর নগদ তহবিলটা, হ্যাঁ, এই যে নগদ তহবিল 31 ডিসেম্বর তারিখে নগদ তহবিল, এটি কিন্তু না হলেও এটা কিন্তু ঠিকই নগদ তহবিল চলতি সম্পদ হবে, অর্থাৎ বছরের শেষ দিনে এই নগদ টাকার পরিমাণ ছিল 1000 টাকা। আর মজুদ পণ্যটা যদিও রেওয়া মিলে আসেনি, কিন্তু সেটা কিন্তু এখানে চলতি সম্পদ বলে আসবে বছরের শেষ দিনে, অর্থাৎ আমরা বছরের শেষ দিনে মজুদের পরিমাণ ছিল 3500 টাকা। এই মজুদ পণ্যের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব এটা কিন্তু বৈশিষ্ট্য পরিবর্তন করে একদিনের ব্যবধানে, সেই সেই মজুদ পণ্যটি বৈশিষ্ট্য পরিবর্তন করে। কীভাবে পরিবর্তন করে? এই মজুদ পণ্যটি আজ আমরা বলছি চলতি সম্পদ, বছরের শেষ দিন এসে 3500 টাকা রেওয়া মিলে কিন্তু আনা হয়নি, রেওয়া মিলে না আনলেও কিন্তু সেটাকে আমরা চলতি সম্পদ হিসাবেই ধরবো। কিন্তু এর পরের দিন, অর্থাৎ আর্থিক বছর যখন শুরু হবে পরবর্তী, যে 2020 সালের 1 জানুয়ারি তারিখে যখন সেটি শুরু হবে পরবর্তী হিসাবকালটি, সেই হিসাবকাল যখন শুরু হবে সেটি কিন্তু এটার বৈশিষ্ট্য পরিবর্তন করবে। এখন যেটি আমরা সম্পদ বলছি পরের দিন সেটা ব্যয় বলে গণ্য হবে, অর্থাৎ পরের বছরের জন্য সেটি পণ্য বলে গণ্য হবে। এটি আমাদের কেনার প্রয়োজন ছিল কিন্তু কিনতে হচ্ছে না, আমরা এইখানে আগের বছরের কেনা রয়েছে দেখে বিদায় আমরা বিক্রি করতে পারছি। তো এটা বছরের শেষ দিনে চলতি সম্পদ কিন্তু। তাহলে আমরা এটা চলতি সম্পদের লিস্টের মধ্যে নিয়ে আসবো, দেখি আমরা কীভাবে আনা হয়েছে একটু দেখি। এই যে চলতি সম্পদের মধ্যে প্রাপ্য নোট আনা হয়েছে, প্রাপ্য হিসাব আনা হয়েছে, নগদ তহবিল আনা হয়েছে, আর 31 ডিসেম্বর তারিখের মজুদ পণ্যটি আনা হয়েছে। তো এই 4টি বিষয় আমরা চলতি সম্পদের মধ্যে আনলাম, এটি এখানে যোগফলটা লিখলাম 10,500 টাকা। আর চলতি দায়ের পরিমাণটা এখানে আমরা লিখব, যে পদে অনুরোধটা পাওয়া গিয়েছে এবং শিক্ষানবীর সেলামিটা আমার চলতি দায়, এটাই আমার আলোচনার বিষয় ছিল আজকে। আর ব্যাংক জমা অতিরিক্তটা হলো, এগুলো আমাদের জন্য কীভাবে চলতি দায় আলোচনা করি এখান থেকে। যেমন এখানে রয়েছে পদে অনুরোধটি, আমাদের পদে অনুরোধটা কি, যে পদে হিসাবের মতোই, অর্থাৎ কোনো লোক আমার কাছে টাকা পাবে এবং এর জন্য একটি দলিল স্বাক্ষরিত হয়েছে, সেটি হলো প্রদেয় নোট। তো বাম দিক থেকে আসলে শুধুমাত্র প্রদেয় নোটটি রয়েছে, আর এদিকে গেলে আমরা পাচ্ছি হলো অগ্রিম শিক্ষানবিশ সেলামি। অগ্রিম শিক্ষানবিশ সেলামি সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন। শিক্ষা কিছুক্ষণ আগে আমরা অনুপার্জিত আয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হলো একটি অন উপার্জিত আয়। কীভাবে অনুপার্জিত আয় হলো,
আমরা আর্থিক বছর শেষে অনেক সময় দেখা যায় যে আমাদের যে শিক্ষানবী সালামী, আমরা তো শিক্ষানবী সালামী সম্পর্কে আগেও বলেছি, আজও আবারও একটু পুনরাবৃত্তি করতে চাই। সেটি হলো যে কোনো একজন লোক আমাদের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে আমাদের কাছ থেকে কাজ শিখবে, যে কাজটি হাতে কলমে শেখা হয়ে থাকে, তো সেই কাজটি আমাদের কাছ থেকে শেখার জন্য সে আমাদেরকে টাকা দেবে, সেটাই হলো শিক্ষানবী সালামী। তো শিক্ষানবী সালামী যে নির্দিষ্ট সময়ের জন্য পেলে, অর্থাৎ চলতি সনের জন্য পেলে, সেটি হবে আয়। আর সেটি যদি পরবর্তী সনের জন্য পেয়ে যায়, অর্থাৎ আমরা অগ্রিম যদি পেয়ে যাই, সেটা কিন্তু তখন আয় থাকে না, তখন সেটা দায় হয়ে যায়, অর্থাৎ আমাদের জন্য সেটা অগ্রিম হয়ে যায়, অর্থাৎ আমরা টাকাটা না অর্জন না করেই কিন্তু আমাদের তার কাছ থেকে নিয়ে নিয়েছি, সেটাই হলো অগ্রিম শিক্ষানবী সালামী, এবং সেটা আমাদের জন্য চলতি দায় বলে গণ্য হবে। তো আমরা আসলে পেলাম হলো এখান থেকে পেলাম হলো প্রদেয় নোট, আর এখান থেকে পেলাম অগ্রিম শিক্ষানবী সালামী। আর ব্যাংক জমা অতিরিক্ত সম্বন্ধে হয়তো আলোচনা খুব একটা হয়নি। ব্যাংক জমা অতিরিক্ত হলো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ব্যাংক জমা অতিরিক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় কী করে, যখন সাবরক্ষণ হিসাবের ধরন রয়েছে ব্যাংকে, আমার যে অ্যাকাউন্টগুলো খোলা হয়ে থাকে, তো এক ধরনের অ্যাকাউন্ট হলো চলতি হিসাব, একটি হলো স্থায়ী হিসাব, একটি হলো সঞ্চয়ী হিসাব। তো সাধারণ নাগরিক যারা রয়েছেন দেশের, তারা কিন্তু আসলে সঞ্চয়ী হিসাবটাই করে থাকে, আর ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত কী করে থাকে, চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে ব্যাংকে। এবং এই কারেন্ট অ্যাকাউন্ট হলে কী হয়, প্রতিনিয়ত টাকা তোলা যায়, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের 1,00,000 টাকার ভিতরে, আমরা ব্যাংকের সাথে আগে থেকে আলোচনা করব যে আমরা ব্যাংকে আমাদের যখন এই টাকার প্রয়োজন পড়বে, আমরা যদি আমাদের টাকা ব্যাংকে নাও, তাকে আমাদেরকে দিতে হবে। সাধারণ নিয়ম হলো ব্যাংকে যখন আমাদের আমরা কোনো চেক নিয়ে যাই, তার আগে আমাদের টাকা ব্যাংকে রাখতে হবে, না রেখে কিন্তু টাকা তোলা যায় না। আমার 10,000 টাকা যদি থাকে, হয়তো আমি 9,000 টাকা তুলতে পারবো, কিন্তু এর বেশি তুলতে পারবো না। এটাই হলো সাধারণ নিয়ম সঞ্চয় হিসাবের ক্ষেত্রে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান যদি অ্যাকাউন্ট করে এবং তাদের প্রায় টাকার প্রয়োজন পড়ে, দেখা গেল অনেক সময় ব্যাংকে টাকা নেই কিন্তু আসলে টাকার প্রয়োজন রয়েছে তার, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু তাকে এখানে ঋণ হিসেবে দেবে। এবং আমাদের 10,000 টাকা ব্যাংকে আছে এবং আমাদের টাকার প্রয়োজন 15,000, ব্যাংক কিন্তু 15,000ই আমাদেরকে দেবে এবং 5,000 টাকা সে ঋণ হিসেবে দেবে। তো সেটাই হলো ব্যাংক জমা অতিরিক্ত, এবং এটি আমাদের জন্য একটি চলতি দায় বলে গণ্য হয়। তো আমরা পেলাম তিনটি, একটি হলো প্রদেয় নোট, একটি হলো অগ্রিম শিক্ষানবী সালামী ব্যাংক জমা অতিরিক্ত, আর এখানে প্রদেয় হিসাবটি রয়েছে, অর্থাৎ পাওনাদার যেটি, অর্থাৎ আমরা যা পণ্যগুলো ডাকবাকিতে কিনেছিলাম সেই পাওনাদারের পরিমাণ 3,500 টাকা। তো সেইগুলো মিলে আমাদের চলতি দায়ের পরিমাণ এখানে পেলাম হলো 6,500 টাকা। এবং পার্থক্য নির্ণয় করতে বলা হচ্ছে, যদি শুধুমাত্র চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করতে বলা হতো, তাহলে এখানে বন্ধ করে দিতাম এটি, এবং এখানে বন্ধ করে দিতাম, কিন্তু যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলা হচ্ছে, তো দুটি ব্যবধানটি আমরা নির্ণয় করলাম, 10,500 থেকে 6,500 বাদ দিলাম, 4,000 টাকা পেলাম। তো এই হলো মূলত চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যে পার্থক্য। তো আমরা যাচ্ছি পরবর্তী যে কাজটি, সেটি দেখে নিই। আমাদের রেওয়ামিল করতে বলা হবে, হয়তো হ্যাঁ উপযুক্ত তথ্য থেকে একটি রেওয়ামিল তৈরি করতে বলা হচ্ছে। তো আমরা রেওয়ামিলে যাব, এখানে রেওয়ামিল রয়েছে। রেওয়ামিল আমাদের খুব একটা আলোচনার এখন প্রয়োজন, যেহেতু আমরা আগে থেকে বারবারই আলোচনা করে আসছিলাম। এই যে রেওয়ামিলের ছকটি এরকম, ক্রমিক নং থাকে, হিসাবের নাম থাকে, খতিয়ান পৃষ্ঠা এবং ডেবিট ক্রেডিট টাকা থাকে, আর প্রতিষ্ঠানের নাম উপরে লিখতে হয়, এখানে তারিখটা লিখতে হয় কোন তারিখে রেওয়ামিলটি করা হচ্ছে। তো প্রথমে মূলধনটা আমাদের জন্য দায়, 15,000 টাকা ক্রেডিট দিকে যাবে, অর্থাৎ মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। উত্তোলন ঠিক বিপরীত, মূলধন থেকে মালিক যখন টাকা তুলে নেয় সেটি হলো উত্তোলন, সেটি আমাদের জন্য ডেবিট হবে। প্রাপ্য নোট একটি চলতি সম্পদ, সম্পদ সবসময় ডেবিট দিকে যায়। প্রদেয় নোট ঠিক বিপরীত, সেটি হলো চলতি দায়, ক্রেডিট দিকে যায়। সাধারণ সঞ্চিতি নিয়ে আলোচনা হয়নি, সাধারণ সঞ্চিতি সম্বন্ধে একটু আলোচনা করা প্রয়োজন। সাধারণ সঞ্চিতি হলো আমাদের যে লাগবের টাকা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু প্রতি বছরই কিছু কিছু লাভ করে থাকে, তো অনেক সময় দেখা যায় লাভ তো ব্যবসা প্রতিষ্ঠান লাভ এবং ক্ষতি দুটো নিয়েই কিন্তু ব্যবসা, তো অনেক সময় ক্ষতিও হতে পারে, যার কারণে প্রতিষ্ঠান কি করে যে কিছু টাকা প্রতিনিয়ত লাভ প্রত্যেক বছর, যেমন এবছর লাভ হলো 50,000 টাকা, তো কি করবে সে এখান থেকে 5,000 টাকা সঞ্চয় করে রাখবে, মানে লাভ থেকে কেটে রাখবে একটা নির্দিষ্ট ফান্ডে, সেই ফান্ডটির নাম হলো সাধারণ সঞ্চিতি। এবং এই সাধারণ সঞ্চিতি প্রত্যেক বছর লাভ থেকে টাকা কেটে এই ফান্ডে রাখা হয়, যেমন এবছর লাভ হয়েছে 50,000 টাকা, মালিক নিয়ে যাবে হয়তো 45,000 টাকা, এবং 5,000 টাকা সঞ্চিত তহবিলে রাখবে, যাতে কোনো সময় যদি ভবিষ্যতে কোনো সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হয় প্রতিষ্ঠানটি, যাতে সে আর্থিক ব্যাকআপটি পেতে পারে, অর্থাৎ সে ক্ষতিটা পুষিয়ে নিতে পারে, যার কারণে এই সঞ্চিতি রাখা হয়ে থাকে। তো এইভাবে দেখা গেল যে প্রত্যেক বছরই কিছু লাভ, এবং এই লাভের টাকা থেকে সঞ্চয় করে করে যে টাকাটি রাখা হবে সেটাই হলো সাধারণ সঞ্চিতি। তো সেটি আসলে মূলধনের মতোই বলা যেতে পারে। কিভাবে সেটি মূলধন, কারণ হলো টাকাগুলো কিন্তু মালিকের, এবং মালিক কিন্তু 50,000 টাকা যেহেতু এবছর লাভ করেছিল, সে 50,000 টাকাই কিন্তু নিয়ে যেতে পারতো, সেই 50,000 টাকাই সে বুক করতে পারতো, সে এখানে 5,000 টাকা সঞ্চিত তহবিলে রেখে দিয়েছে। তো সেই 5,000 টাকা যদি সঞ্চিত তহবিলে রেখে দেয়, তাহলে সেই 5,000 টাকা তার জন্য আমাদের জন্য দায় বলে গণ্য হবে, অর্থাৎ মালিকের টাকা বলে গণ্য হবে। তো সেখানে সঞ্চিত হলো মাত্র 500 টাকা, সেটি দায় হবে, ক্রেডিট দিকে যাবে।
মজুদ পণ্য এটা ব্যয় বলে গণ্য হবে, ডেবিট দিকে যাবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে আগেও। অনাদায়ী পাওনা একটি ক্ষতি আমাদের জন্য, যে দেনাদারের কাছ থেকে এগুলো নিয়ে আমরা যাবতীয় থেকে আলোচনা করে আসছি, যে দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা পাওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই সেটি হলো অনাদায়ী পাওনা, এবং এটি একটি ক্ষতি আমাদের জন্য এবং ক্ষতিগুলো ডেবিট দিকে যায়। এই অনাদায়ী পাওনার জন্য সঞ্চিতি, এবং সঞ্চিতির ব্যাপারে তোমাদেরকে আমি প্রথম দিকে একটি সূত্র বলেছিলাম যে রেওয়ামিল করার ক্ষেত্রে তুমি মুখস্থ একটা বিষয় জানবে, সেটি হলো সঞ্চিতি যদি দেখো একমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে যে কোনো সঞ্চিত তুমি ক্রেডিট টিকে নেবে, অর্থাৎ সঞ্চিতির বেশিরভাগ ক্ষেত্রে কৃষকগুলি ক্রেডিট টিকে যায়। এটি যদি মুখস্থ নিয়মে করি আমরা সেটা কিন্তু এটি মনে রাখতে পারি এভাবে। তো যাই হোক, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি আজ একটু আলোচনা করি। অনাদায়ী পাওনা সঞ্চিতি হল সম্ভাব্য ব্যয়ের বিপরীতে বা সম্ভাব্য ক্ষতির বিপরীতে ভবিষ্যতের জন্য ব্যবস্থা রাখা, সেটাই হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। সেটি হলো অনাদায়ী পাওনা এবছর আমাদের সৃষ্টি হয়েছে 500 টাকা, সেটি ব্যয় বলে গণ্য হয়েছে, কিন্তু এরপরেও তো আমাদের অনাদায়ী পাওনা সৃষ্টি হতে পারে, যার কারণে আমাদেরকে আগে থেকে কি রাখতে হয়, ব্যবস্থা রাখতে হয় যাতে ভবিষ্যতে যদি এরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটি আমরা যদি আমাদের কোনো টাকা না পাই তাহলে এই টাকা থেকে যাতে কাভার দেওয়া যায়, যার কারণে সঞ্চিতি রাখা হয়ে থাকে। তো সেটি নিয়ে আমরা আরও আলোচনা করবো। অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্বন্ধে আমাদের কিন্তু আর্থিক বিবরণীতে আলোচনা রয়েছে, তো আমরা ধীরে ধীরে শিখব। গেল এটি ক্রেডিট দিকে যাবে। তারপরে হলো দালান কোটা চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, সেটি ডেবিট দিকে যাবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদ ডেবিট দিকে যাবে। বেতন খরচ হিসাবে ডেবিট দিকে যাবে, কারণ বেতন ব্যয় হিসাবে ডেবিট দিকে যায়। অগ্রিম শিক্ষানবী সালামি কিন্তু দায় হিসাবে যাচ্ছে, কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করেছি সেটি দায় বলে গণ্য হবে, কারণ হলো শিক্ষানবী সালামি আমরা পেয়েছি অগ্রিম, অর্থাৎ আমাদের আর্থিক বছর শেষ, আমাদের যে পরবর্তী অগ্রবাস, মানে আমরা কিন্তু কাজটি করে না দিয়েই কিন্তু টাকা তার কাছ থেকে অগ্রিম নিয়ে নিয়েছি, সেটি একটি দায় হবে। ব্যাংক জমাতিরিক্ত একটি দায় হবে, চলতি দায় হবে আমাদের, অবশ্যই কিছুক্ষণ আগে আলোচনা করেছি, কারণ ব্যাংক আমাদেরকে যে টাকাটা অতিরিক্ত দিয়েছে, আমরা ব্যাংকে আমাদের হয়তো 5,000 টাকা ছিল, আমরা 7,000 টাকা তুলতে হলে 2,000 টাকা বেশি যেটি তুললাম সেটাই হলো চলতি দায়। তারপরে নগদ তহবিল, এটি কোন নগদ তহবিল, একটি তারিখটা লিখে দেওয়া ভালো ছিল, এখানে তারিখটা এখানে রয়েছে যে 30 ডিসেম্বর, তো আমরা এখানে একটু তারিখটা লিখে দেবো, নগদ তহবিল আসবে সেটি সম্পদ হিসেবে 31 ডিসেম্বর। তারপরে বিমা খরচটা ব্যয় হিসাবে ডেবিট দিকে আসবে, এবং পদেয় হিসাবটা দায় হিসাবে ক্রেডিট দিকে যাবে। পদে হিসাব বলতো আমাদের যে পাওনাদার যারা রয়েছেন তারা হলো পদে হিসাব। তো এই হলো মোটামুটি আমাদের রেওয়ামিল, এবং এটি রেওয়ামিলের উভয় দিকটা কিন্তু আমাদের সঠিকভাবে যদি করা হয়ে থাকে দুদিক মিলে গিয়েছে, এখানে 22,300 এবং 22,300 দুই দিক সমান হয়েছে। আর যদি আমাদের রেওয়ামিল না মিলে তাহলে বুঝতে হবে হিসাবরক্ষণ প্রক্রিয়ায় কোথাও কোনো ভুল রয়েছে এবং যার কারণে রেওয়ামিলটি মিলে, এটাই আমাদের রেওয়ামিলের মূল উদ্দেশ্য যে আমরা হিসাবটা গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে কিনা সেটা পরীক্ষা করা। তো তোমরা রেওয়ামিল নিয়ে আমরা কোনটা কোন হিসাবের মধ্যে যায়, কোনটি সম্পদ, কোনটি আয়, কোনটি ব্যয়, সেটাই তোমাদেরকে একটু ভালো ধারণা নিতে হবে। তো বারবার এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের চূড়ান্ত হিসাব যেটি রয়েছে অর্থাৎ আর্থিক প্রতিবেদন তৈরি, সেই আর্থিক প্রতিবেদন অধ্যায়ে কিন্তু আমাদের এই রেওয়ামিলটা ভালোভাবে বুঝতে হবে সবাইকে। তো সবাই খুব গুরুত্ব সহকারে সূত্র অনুযায়ী রেওয়ামিল করবে, এবং তোমাদের পাঠ্য বই থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বারবার প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।